হ্যালো বন্ধু, তো SVF এই বছর চারটে ডিফারেন্ট ডিফারেন্ট জনারের মুভি চারটে বড় বড় ডাইরেক্টরের সঙ্গে আনতে চলেছে, তো সে বিষয়ে আজকে কথা বলবো। তো অনেকেই বলছে যে SVF বড় কোনো মির্জা বা খাগানের মতো বড় কোনো বাজেটের মুভি না বানিয়ে এরকম ছোটো ছোটো মুভি কেন বানাচ্ছে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে মির্জা বা খাগানের মতন মুভি যদি বানাতে হয় সেখানে অনেকগুলো প্রবলেম আছে। ফার্স্ট অফ অল, এখানে একটা বড় বাজেট রাখতে হবে, যেখানে চারটে মুভি বানানো যেতে পারে সেখানে হয়তো একটা মুভি বানাতে হবে সেই বাজেটে, এবং সেটা থেকে লস আর ফেলের চান্স কিন্তু 50-50% দাঁড়িয়ে যায়। ঠিক আছে, এবার সেটা হতেও পারে খুব হিট, আবার কোনো নাও হতে পারে। এবার যদি না হয় সেখানে কিন্তু মানে প্রোডিউসার তো বাজেট লাগায়, তার টাকা লাগায় ফেরত পাওয়ার জন্য, রাইট? আর কখনোই কেউ বলতে পারে না যে মুভিটা 100% হিট হবেই। ঠিক আছে, আর অনেক এমন দেখা গেছে যে ভালো ভালো বড় বড় মুভিও কিন্তু প্রথম দিকে হিট পায় না। ঠিক আছে, অনেক মানে লোকজন দেখতে যায় না বলে সে মুভিগুলো টাকা চলেই না। এবার টাকাটা তো পুরো ব্যর্থ হয়ে গেলো না। যেমন ধরে নিতে পারে জোকার, যে মুভিটা বেরিয়েছিল ওয়ার্নার ব্রাদার্স প্রোডিউস করে, 60 মিলিয়ন, ওটা কোনো ভরসা ছিল না মুভিটা ভালো হবে। ঠিক আছে, মাত্র 60 মিলিয়ন লাগিয়েছিল কিন্তু মুভিটা 1 বিলিয়নের উপর কামিয়েছিল এবং অস্কারও পেয়েছিল ওয়াকিং ফিনিক্স ওই মুভিটার জন্য। ঠিক আছে, তো বলা যায় না কোন মুভি চলবে কোন মুভি চলবে না। সেজন্য সেকেন্ড পার্টে কিন্তু 200 মিলিয়নের উপর খরচা করছে ওরা। ঠিক আছে, যেহেতু ফার্স্ট মুভি এত বড় হিট হয়েছিল, তো এটাই হচ্ছে ব্যাপার। মুভিতে কখনোই বলা যায় না যে কোন মুভিটা খুব ভালো চলবে কোন ভালো চলবে না। আর সেকেন্ড হচ্ছে, বড় মুভি বানাতে গেলে তোমাকে একটা কমার্শিয়াল মুভি বানানোর জন্য দেব বা জিতকে চাই, ঠিক আছে, তাদের সঙ্গে এগ্রিমেন্ট করা, দেন তাদেরকে নিয়ে আসা এবং সেই মুভি প্রোডিউস করা অনেকটা সময়ের ব্যাপার। যেখানে দুটো মুভি SVF কাজ করছে, বাট ওটা অনেক সময় লাগে, 2025 বা 2026 দিকে গিয়ে বেরাবে। একটা হচ্ছে চাঁদের পাহাড়ে 3 পার্ট 3 দেবের সঙ্গে, আর দেবের সঙ্গে রঘুডাকা, ঠিক আছে, সেটাও আই থিঙ্ক 2025 গিয়ে রিলিজ করে মোস্ট প্রবাবলি। ঠিক আছে, তো সেগুলো অনেক দূরে আছে। তো এই বছর যেগুলো অলরেডি SVF কাজ করে সেগুলো নিয়ে কথা বলে নেওয়া যাক। ফার্স্ট অফ অল, দেবালয় ভট্টাচার্যের সঙ্গে একটা হরার মুভি বানানোর প্ল্যান চলছে। আর হরার মুভিতে কিন্তু আমি ফার্স্ট অফ অল বলে থাকি যে বাংলাতে কাজ হয় না। বাংলায় এত ভালো ভালো হরার জনরার রাইটিং থাকা সত্ত্বেও কাজ হয় না। তো কাজ করার চেষ্টা করছে, যদি এটা ভালো চলে তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা আরও হরার জনরার ভালো মুভি পেতে পারি। আর এই মুভিটা শুভশ্রীর সঙ্গে আবার কাজ করছে, ইন্দুবালার পরে, ইন্দুবালা ভাটা হোটেলের পরে আবার কাজ করছে এখানে। তো এই মুভিটা কিন্তু একটা বড় হিট হতে পারে। আমি সবসময় চাই যে হরার জনরে কাজ হোক, বিকজ হরার জনরে খুব কম কাজ হয়। যেরকম তোমরা OTTতে আমি কিছুদিন আগে হইচইতে পর্ণ সবরী সাপটা খুব ভালো হয়নি, বাট তাও একটা গুড অ্যাটেম্প ছিল। তো এরকম যদি কাজ হয় আমি খুব অ্যাপ্রিসিয়েট করবো, ঠিক আছে, হরার জনরের ওপর। সেকেন্ড, জয়দীপ মুখার্জির সঙ্গে কাজ করা হচ্ছে, আই থিঙ্ক এটা থার্ড একেন বাবু মুভি হয়ে চলেছে। প্রথম দুটো মুভি কিন্তু ভালো চলেছিল কমার্শিয়ালি যদি কথা বলি। হ্যাঁ, হয়তো আরবান এরিয়াতে শুধুমাত্র চলছে, মানে আমাদের শহরে অঞ্চলে চলছে, গ্রাম অঞ্চল প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই একেন বাবু ক্যারেক্টারটা অতটা পপুলার নয়, বাট শহর অঞ্চলে কিন্তু একটা ভালো ফ্যান বেস আছে। ঠিক আছে, আর একেন বাবু ক্যারেক্টারটাই মানে কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, কে পোর্ট্রে করছে সেটা ইম্পর্টেন্ট না। সো তাই জন্য কিন্তু একেন বাবু কিন্তু একটা বড় জুয়েল হতে পারে SVF-এর জন্য। এই মুভিটাও কিন্তু বড় হিট হতে পারে। আর এখানেও কিন্তু চেষ্টা করছে কিছু ডিফারেন্ট করা। এই ফার্স্ট টাইম আই থিঙ্ক রাশিয়াতে গিয়ে শুটিং করা হবে একেন বাবুর, তো সেটা কিন্তু একটা বড় বিষয় হতে পারে। তো সেকেন্ড মুভি যেটা বললাম যে একেন বাবু থার্ড পার্ট কিন্তু আসতে চলেছে। থার্ড হচ্ছে রাজ চক্রবর্তীর সঙ্গে একটা ফ্যামিলি মুভি করা হচ্ছে, ফ্যামিলি ড্রামা করা হচ্ছে। ঠিক আছে, যেখানে মিঠুন চক্রবর্তীকে নেওয়া হচ্ছে, ঋত্বিক চক্রবর্তীকে নেওয়া হচ্ছে এবং শুভশ্রীও কিন্তু সেখানে একটা ভালো রোলে থাকতে চলেছে। ঠিক আছে, আর ফ্যামিলি ড্রামা মানেই কিন্তু যে সেটা বোরিং হবে বা সামথিং তাই হতে পারে না, এরকম ব্যাপার না। যে পরিণীতা মুভির কথা মনে থাকে, যেখানে আমাদের ঋত্বিক চক্রবর্তী শুভশ্রী কাজ করেছিল, ওই মুভিটা কিন্তু ইয়াং জেনারেশনের কাছেও কিন্তু খুব পপুলার হয়েছিল। ঠিক আছে, বাবাইদের ক্যারেক্টারটা খুব পপুলার হয়েছিল। সো এরকমই যদি একটা মুভি বানানো হয়, রাজ চক্রবর্তী কিন্তু ভালো কাজ করেছে। লাস্ট আমি যখন প্রলয় দেখেছিলাম ওখানে কিন্তু মশালা ব্যাপারটা ছিল, তার সঙ্গে একটা মানে কিছুটা আর্ট টাইপের এবং কিছুটা ম্যাসেজ টাইপের তার সঙ্গে মশালা ব্যাপারটাও কিন্তু রেখেছিল। রাজ চক্রবর্তী কিন্তু ওই ক্যালিবারটা আছে। ঠিক আছে, তো এই মুভিটা কিন্তু মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটা বড় মুভি হতে দাঁড়াতে পারে। আর লাস্ট হচ্ছে শ্রীজিৎ মুখার্জির সঙ্গে একটা মুভি করছে, এটা 12 Angry Men একটা রিমেক করছে। ঠিক আছে, যেটা অনেকবার রিমেক হয়েছে, নেক্সট আবার রিমেক করছে। এবার এটা একটা কাইন্ড অফ থ্রিলার স্টোরি। তো এই ব্যাপারটা, এই জনরাটা খুব ভালো কাজ করে শ্রীজিৎ মুখার্জি শো, সেখান থেকে কিন্তু ওর পক্ষে একটা ভালো মুভি কিন্তু এখানে দেওয়া সম্ভব। ঠিক আছে, শ্রীজিৎ মুখার্জি কিন্তু রিসেন্টলি বেশ কয়েকটা আমি মানে নর্মাল মুভি দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেরকম এই রিসেন্টলি আমরা আর কিছুদিন আগে ট্রেলার দেখলাম অতি উত্তমে। ঠিক আছে, আমার কিন্তু তেমন ভালো লাগেনি, কনসেপ্টটা ভালো হলো, এক্সিকিউশনটা কিন্তু যেটা বলছিলাম তোমাদেরকে ট্রেলার রিয়াকশনের সময় এমন ভালো লাগেনি। ঠিক আছে, কিন্তু তার সঙ্গে টেক্কা বলে দেবের সঙ্গে কিন্তু মুভি কিন্তু এবছর আসতে চলেছে, তার সঙ্গে এই মুভিটাও কিন্তু একটা বড় পপুলার হিট হতে পারে। এ কিন্তু দেখতে হবে কাস্ট এখানে কাকে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এই ছিল SVF-এর এই বছরের কাইন্ড অফ স্লেট, যেখানে চারটে জনরার মুভি, একটা ধরে নাও হরর, একটা হচ্ছে থ্রিলার, একটা হচ্ছে অ্যাডভেঞ্চার। ঠিক আছে, তো এইরকম একটা ফ্যামিলি ড্রামা, চারটে জনরার মুভি বানাচ্ছে। তার এইরকমভাবে কাজ করা কিন্তু একটা মানে তুমি যদি
বিজনেস হ্যাট পরে দেখো, বিজনেসের তরফ থেকে দেখো, তাহলে কিন্তু খুব মানে পসিবিলিটি ভালো যে কোনো না কোনোটা হিট হবে, সেখান থেকে টাকা কিন্তু ভালো রিটার্ন আসবে। যে কোনো তুমি একটা মুভিতে যদি সব টাকা ঢেলে দাও, ঠিক আছে, সেটা হিট হলে তোমার কাছে রিটার্ন আসবে, হিট না হলে পুরো টাকাটা জলে। যেখানে তুমি ওই টাকাটাকে চার ভাগে ডিভাইড করে দাও, দেন একটা না একটা চলবেই, ঠিক আছে। এখানে যা যা বড়ো বড়ো এখানে ডাইরেক্টরদের নেওয়া হয়েছে এবং যে ধরনের কাহিনী রাখা হয়েছে, সব কাহিনি কিন্তু কিছু কিছু অডিয়েন্স আছে এবং সেখান থেকে কিন্তু ওদের রিটার্ন যেটা পাবে সেটা কিন্তু ওদের পুষিয়ে যাবে, তাই জন্য এই ডিভাইডেশনটা করা হয়, ঠিক আছে। তো এই বিষয়ে তোমাদের কি মতামত, তোমরা কতটা এক্সপেক্ট করছো এই মুভিগুলো থেকে এবং কোন মুভিটি সব থেকে তুমি বেশি এক্সাইটেড এই চারটের মধ্যে, ঠিক আছে, সে বিষয়ে কমেন্টে কিন্তু আমি নিশ্চয়ই জানি। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বাই।